সবচেয়ে ভালো লাগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন, নিজের যোগ্যতাই পেয়েছেন। 10 লক্ষ রোহিঙ্গা যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে নির্যাতিত হয়ে নিজের জীবনকে বাজি রেখে পালিয়ে বাংলাদেশের দিকে আসছিল, জান বাঁচাইবার জন্য, তখন বঙ্গবন্ধু কন্যা বলেছিল এরা মানুষ, এদেরও বাঁচার অধিকার আছে, বর্ডার খুলে দাও। 10 লক্ষ মানুষের দায়িত্ব একাই বঙ্গবন্ধু কন্যা নিয়েছে, বলেছে আমরা যদি 16 কোটি মানুষ ভাত খাইতে পারি, আমাদের কিছু ভাত এক লুকমা করে আমরা এই 10 লক্ষ মানুষকে খাওয়াবো। এটা উদারতা। এই কাজটার কারণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি উপাধি পাইছে, মানবতার মা। লস হয়নি? লস হয়েছে না। আপনারা মানুষকে খাওয়ান, আল্লাহ খুশি হবে। মানুষকে মেহমানদারি করে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহমানদারি করার, বেশি বেশি ভাই ভাইয়ের প্রতি খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আগামীকাল ঢাকায় আপনারা জানেন সকাল 11টার মধ্যে আমাকে এবং আপনাদের যারা যাওয়ার সবাই সেখানে থাকতে হবে। কেন? ফ্রান্সে আমাদের নবীজি জেসেম মুবারককে বিকৃত রূপে তারা বিল্ডিং এর পত্রিকাতে প্রকাশ করেছে, যেটার প্রতিবাদ, তীব্র প্রতিবাদ সারা পৃথিবীর মুসলমানরা করছে। আমরাও বাংলাদেশ থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে যার যার আঙ্গিকে করেছি, তবে সুন্নি জামাতের পক্ষ থেকে ব্যাপকভাবে আগামীকাল দয়াল নবীজির পক্ষে এই হিংস্র এই অমানুষগুলির বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা বিক্ষোভ মিছিল করবো। সেখানে আমি যাবো ইনশাল্লাহ। আমি অলরেডি ঘোষণা দিয়েছি এই রাতের মধ্যে যদি আলাউদ্দিন জাহানি মারাও যায়, আগামীকাল ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে আমার নবীর পক্ষে আলাউদ্দিন জাহানির লাশ হইলেও যাবে। আপনারাও যাওয়ার চেষ্টা করবেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। লাইভ প্রোগ্রাম হচ্ছে, হয়তো অথবা রেকর্ড প্রচারিত হবে। আমি অনুরোধ করছি রোজ টিভি অনলাইনের মাধ্যমে বলেছি, কোন ধরনের হিংসা আচরণ করবেন না, কোন গাড়ি ভাঙচুর করবেন না, একটা গাড়ি তো দাগ দিবেন না, কোন টায়ার চালাবেন না, কোন মানুষের অসুবিধার কারণ হবেন না। নারায়ণগঞ্জ আপনারা আন্দোলন করতে গিয়ে প্রমাণ করেছেন যে আপনারা হিংস্র নন, আপনারা শান্তিপ্রিয়। কারণ নারায়ণগঞ্জে কোর্টের সামনে মানুষ দাঁড়িয়েছে বিক্ষোভ করার জন্য, গাড়ি বন্ধ, এদিকে দাউদকান্দি, ওইদিকে সাহেদাবাদ, এদিকে পুরান নারায়ণগঞ্জ, সব ব্লক হয়ে গেছে, রাস্তা সব ব্লক, রাস্তা বন্ধ, বিক্ষোভ চলছে। একটা গাড়ি গ্লাস কেউ খুলেনি, একটা গাড়ির চাকার হাওয়া ছাড়েনি, একটা গাড়িতে দাগও দেয়নি, কোন ধরনের হিংসা আচরণ নেই। ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টররা ড্রাইভার এসে বলে এ ভাই এখানে কিসের আন্দোলন হচ্ছে, তখন একজন বলতেছে আমাদের জেহাদি ভাইকে তারা চক্রান্ত করে মামলা দিয়ে জেলে ঢুকাইছে, আমরা জেহাদি ভাই মুক্তি আন্দোলন করছি। ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর কয় এই গাড়ি বন্ধ, আমরাও জেহাদে জেহাদি ভাই মুক্তি চাই। তারা আন্দোলন শুরু কমিটি কমান্ডার যেখানে ড্রাইভার রাগ হওয়ার কথা, আমাদের গাড়ি বন্ধ করছেন কেউ, সেখানে তারা বলতেছে আমরাও আপনাদের সাথে আন্দোলন করবো। আমি চট্টগ্রামে এসেছিলাম, একটা ছেলের দুইটা পা মাছ কম, দুটা হাতও মাছ, নিজে হাঁটতে পারে না, ওই যে কি জেনে বলে বলছেন না চেষ্টা কি বলে, এগুলো দিয়ে অনেক কষ্ট করে সে চলাফেরা করে। আমি একটা ভিডিওতে দেখেছি সে অসুস্থ ছেলেটা, সেও ওই একটা মিছিল হচ্ছে, মিছিল 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 শেষে শেষে হাঁটতেছে আর বলতেছে যে হাতি ভাই মুক্তি চায় বাসখানি। আমি সেই ছেলেটাকে স্পেশাল খুঁজে বের করে তার সাথে আমি বুক মিলেছি, বলছি ভাই তুই আমার, তুই আমার আসল বস। আরেকটা ছেলে এক হাত মাজু একটা পা মাজু শেষে শেষে হাঁটতেছে আর বলতেছে যে হাতি ভাইয়ের মুক্তি চাই। এই যে একটা প্রেম, কাফনের কাপড় পরে মানুষ আসতে শুনে গেছে। আমার যতটুকু মনে হয় যদি রবিবারে জামিন না হইতো, আমি তো জানি না বাইরে যে এত গন্ডগোল হচ্ছে, আন্দোলন হচ্ছে, সব সুন্নির এক হয়ে গেছে, আমি যদি জেলখানার ভিতর থেকে জানতাম জীবনও বাইরে তো আমার এক সপ্তাহ পরিবার থাকে। আসলে আমি সান্তাস লাগে, যদি রবিবারে জামিন না হইতো কি হইতো আল্লাহু আকবার। আমরা দেশের শান্তি চাই। আগামীকাল যারাই ঢাকা যাচ্ছেন যাবেন, কোন ধরনের হিংসা আচরণ করবেন না, শান্তিপূর্ণ আন্দোলন হবে, প্রশাসনকে সহযোগিতা করবেন, ওনারা আমাদের নিরাপত্তা চান। এই জন্য দিনে রাইতে এত কষ্ট করে আর এই রাস্তাকে যে
রাস্তা আসা যাওয়া করে দেখি ড্যারিয়া পুলিশ অনেক ছয়জন পাঁচজন করে জাগা জাগা বসে রয়েছে, অনেকে দেখি বন্দুকটা লইয়া এইভাবে জিমাইতেছে। কেন এই যে গভীর রাত্রে মানুষগুলি রাস্তা বসে, এই পুলিশের যে কি সেরা মানুষ না, নিজেদের ফ্যামিলির সদস্য সবাইকে ছেড়ে মানুষের জনগণের নিরাপত্তার জন্য এই কনকনে শীতে রাস্তার মধ্যে বসে বসে জিমাচ্ছে, তারপরেও বাড়ি থেকে ঘুমাচ্ছে না, এটা কিন্তু কম না। খারাপ ভালো সবই সবার কাছে আছে, কিন্তু এই জিনিসটাকে ছোট করে দেখার মতো কোনো সুযোগ নেই। আমরা প্রশাসনকে সহযোগিতা করব, তবে যৌক্তিক আন্দোলন এটা চলছে চলবে, প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করি। সুন্নি সুন্নি ভাইরা সুন্নিদের কথা বলবেন, হিংস্র ভাবে বলবেন না। আমি সুন্নি জামাতের লোক, আমি সুন্নি জামাতের কথা বলবো, কিন্তু কাউকে কটাক্ষ করে কথা বলবো না। অন্য দলের যারা আছেন আপনারাও আপনাদের দলের কথা যদি দলিল দিয়ে বোঝায় মানুষ নিতে পারে, নেন না, কিন্তু আমাদেরকে কটাক্ষ করে কথা বলবেন না। আমাদেরকে বলতে যদি নবীজির শাহাদের বিরুদ্ধে, ওলিয়া উলিয়াদের শাহাদের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের বিরুদ্ধে কোনো কথা হয়, তখন তো আমরা চুপ থাকতে পারবো না। আমরা শান্তি চাই, আমরা কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝাইতেছি, এই হাদিসে আছে মিলাদুন নবী জায়েজ, এই আয়াতে আছে এটা জায়েজ, দলিল দিয়ে হাদিস নম্বর কত কোন কিতাবে কত খন্ডে কত পৃষ্ঠে সব দিয়ে বুঝাতে চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করেন, দেখি নবীর দলিলের পাওয়ার বেশি না নজদের দলিলের পাওয়ার বেশি, মানুষই বিচার করবে, কেউ কেউ আমরা কটাক্ষ করবো না, শান্তিপূর্ণভাবে যার যার অবস্থাতে কাজ করে। আজকে যেহেতু ঢাকায় আমাকে যেতে হবে, সারা রায় গোমা করতে হবে, প্রশ্ন তো করবো দিলে আনলিমিটেড টাইম চলতেই থাকবে, চলতেই থাকবে। দুইটা প্রশ্ন, যে কোনো দুইটা প্রশ্ন নিব, তবে প্রশ্নগুলি রাজনৈতিক হলে আমি অ্যালাউ করবো না, আর যদি প্রশ্নটা কারো ব্যক্তিগত বিষয় হয় সেটাও অ্যালাউ করবো না। যদি খটকা প্রশ্ন হয় এমন প্রশ্ন যেটা শিক্ষণীয় না, যেমন নূহ নবীর নানির বাপের নাম কি, মুসা আলাইহিস সালামের দাদার সাসার ভাইয়ের নাম কি, এই ধরনের প্রশ্নগুলি আজগুলির প্রশ্নগুলি শিক্ষার জন্য দেওয়া হয়। যদি শিক্ষণীয় প্রশ্ন থাকে দুটা নিব, কমিটির রিকোয়েস্টের কারণে আমার ইচ্ছা ছিল না, প্রশ্ন যেগুলো দুটা নিবে তাকে একটু জিকির করে নিসমে জাত আল্লাহ 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 আল্লাহ।